লখনউ বিমানবন্দরে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলকে আটকানোর বিষয়ে ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বললেন, এর আগে আসামেও একই ঘটনা ঘটেছে, লখনউয়ে তার পুনরাবৃত্তি হলো সেইটুকুই যা। দিলীপ ঘোষের মন্তব্যের প্রসঙ্গে আরও উত্তপ্ত হয়ে ওঠেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, দিলীপ ঘোষের মতো মানুষেরা শ্রীঘরে থাকতেন যদি না তৃণমূল কংগ্রেস সংবিধান মানত। এর পাশাপাশি তিনি এও যোগ করেন, যদিও দিলীপ ঘোষ বলেছেন যে তৃণমূল কংগ্রেসের প্রদীপ নিভে যাচ্ছে, তাতে পার্থ চট্টোপাধ্যায়ের মন্তব্য প্রদীপ তবু তৃণমূলের রয়েছে, সে অস্তিত্বই নেই বিজেপির। এর পাশাপাশি রাজ্যপালকেও তীব্র ভাষায় আক্রমণ করেন, কড়া নিন্দে করেন তার আচরণের শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। ঠিক কি বলেছেন তিনি দেখাবো আপনাদের। প্রথম কোশ্চেন, লখনউ বিমানবন্দরে তৃণমূলের যে প্রতিনিধি দল গেছিল তাদেরকে আটকানো হয়েছে, কি বলবেন? এ তো আমরা দেখছি, আসামেও আমাদের প্রতিনিধি দলকে আটকেছে, এখানেও আটকাচ্ছে, এরা সত্য জানতে দেয় না। সুতরাং এরা যে অসাংবিধানিক, অগণতান্ত্রিক, হিংস্রত্রয়ী, এদের আচরণ দিয়ে প্রমাণ পায়, মানুষের জবাব দেবে। দিলীপ ঘোষ বলেছেন যে তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছে সিএএ এবং এনআরসির বিরুদ্ধে, এটা হচ্ছে অনেকটা প্রদীপ নিভে যাওয়ার আগে যেমন ধপ করে জ্বলে ওঠে সেরকম অবস্থা। আমাদের তো তবু প্রদীপ আছে, ওদের তো প্রদীপও নেই। ওদের যে প্রদীপটা ছিল সেটা জনসংঘের, সেটা ওরা নিজেরাই উঠিয়ে দিয়েছে। যিনি প্রত্যেক দিন টুইট করছেন, এরম রাজ্যপাল দুষ্কর, এখন ওনাকে লোকে বলছে যে রাজভবনের ঘোষবাবু, যে সরকার সংবিধান মানে বলেই এখনো পর্যন্ত দিলীপবাবুরা এই সমস্ত কথা বলতে পারছে। যদি না মানতাম তাহলে তো দিলীপবাবুরা শ্রীঘর দেখতেন, যেখানে যেখানে অসুবিধে সেগুলো দূর করবার কথা বলেছে। আজকে রাজ্যপাল আর একটা প্রসঙ্গ বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত লড়াকু নেত্রী, কিন্তু তার তিনি আমার সাথে কেন লড়াই করছেন বুঝতে পারছি না। ওনার সঙ্গে কে লড়াই করবে? উনি তো একা নেই, ওনার সঙ্গে সহধর্মিণীও আছে, উনি একা কোথায়?